হাই, আমি নাকি দ্য এডুকেশন ব্যুরোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। তো আজকে আলোচনা করব সাধারণত হলো যে একটি নিউজ আসছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তিনি বলেছেন 12 সেপ্টেম্বর পর্যন্ত। আমরা জানি যে স্কুল খোলার বন্ধ ছুটির দিন ছিল 12 সেপ্টেম্বর পর্যন্ত। 12 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ, ঠিক আছে, এটা সরকারের নিয়ম অনুযায়ী। কিন্তু এখানে একটা নিউজ আসতেছে যে যে 12 সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলতেছে, মানে হলো প্রাথমিক বিদ্যালয়, তারপরে হলো মাধ্যমিক এবং কলেজ, ঠিক আছে, সবগুলোই খুলবে 12 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে। এটা এখন পর্যন্ত এটা বলেছেন ডাক্তার দীপুমণি, মানে আমাদের যে যিনি শিক্ষামন্ত্রী আছেন, তিনি বলেছেন যে 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। তার কারণ হলো এখন দেখা গেছে যে আগে করোনার যে সংক্রমণটা অতি মাত্রায় ছিল, তার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, সরকার কোনো রিস্ক নেয় নাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে। কিন্তু এখন কমতেছে, দাবা দাবে কমতেছে, তার সাথে সাথে সবাইকে টিকার আওতা নিয়ে আসা হয়েছে, তার সাথে সাথে দেখা গেছে যে যে শিক্ষার্থীরা আছে, যারা স্কুল শিক্ষার্থীরা আছে, তাদের কিন্তু টিকার আওতায় আনা হবে, সেই চিন্তা সরকার করতেছে, ঠিক আছে। তার কারণে তারা ভাবতেছে যে 12 সেপ্টেম্বর পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ রাখার কোনো সম্ভাবনা নাই, 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। তার কারণ হলো আরেকটি কথা হলো যে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে তাহলে কীভাবে ক্লাস হবে বা কীভাবে তাদের স্কুলে ছেলেমেয়েরা যাবে বা স্টুডেন্টরা যাবে, তাদের সবার কি প্রতিদিন ক্লাস থাকবে না সপ্তাহে একদিন গ্যাপ থাকবে বা দুই দিন গ্যাপ থাকবে, বা কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা রেগুলার ক্লাস করবে, এই বিষয়ে কিন্তু তোমাদের একটি আশা করি এরকম একটি নোটিশ দিবে বা এরকম একটি রুলস দিবে যে এইভাবে শিক্ষার্থীদের ক্লাস করানো হবে প্রতিদিন। যদি তোমরা সেটা দেখতে চাও বা যদি তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু আমার সাথে থাকবা, আর এই নিউজটা কিন্তু যথাসম্ভব সবাইকে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।